জিহাদি জিন, আমি নিজেকে চুপ করি, এরাম রাস্তা এরাম রাস্তা, পানি দিলে কুলি দিবি না, কে দিবি না, আমার পাহাড়ের দিকে তাকিয়ে আমি কোন দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, যাবি আমার ডাকে বলেছিল পাহাড়ে গিয়ে পটকে গিয়ে, আরে এখানে কেউ নেই, আমি এত কষ্ট করে জুস নিয়ে এলাম, খাবার কোনো লোক নেই, যখন বলছে এমন হয়েছে জেনেরা মানুষের সুরা ধরে হুজুরের হাত থেকে হাত থেকে জুস গুলো নিয়ে খাচ্ছে, চলে বলে আমি যখন আমার আব্বার কাছে বলছি শুনো জি আব্বা এখানে শুনো, আমি তোমাকে চারটে কথা বলে শুনবে, যে কি কানটা কাড়া করে দেবে, চোখটা কাড়া করে দেবে, মুখটাকে বোকা করে দেবে, আর হাতটাকে কাড়া করে দেবে, আর ওখানে যত বিড়াল আছে কোনো বিড়ালকে মারবে না, ভালো করে বুঝে আমার দেশে বিড়াল আছে না ভাই, চোখটা কেমন কালার, রাতের বেলা কেমন কি কালার, সবুজ কালার, যারা দেখলে কোয়েন্টে ফিরে যাবে, মুসা বলছে আল্লাহ আমার সামনে নীল নদ, আমি কি করব, তুমি আমাকে বলো কোন মুসা কে সে, মুসা বলছে আল্লাহ আমি তোমাকে প্রশ্ন করব, কি প্রশ্ন আল্লাহ আমি তোমাকে দুটো প্রশ্ন, আচ্ছা বলুন মুসা যা আল্লাহ বলে দুটো প্রশ্ন করব, মুসা কি প্রশ্ন করলে আমার আল্লাহ জানে না, জানে জোরে বলো আছেন, এটা রাখলা মনে করে দেবে, মনে করে দেবেন, আপনারা ফুরফুরা জমিনে যান, হাইসা বিশ্ব আপনি গেছেন আর আপনারা দেখেই মনে হয় তোমার ফুরফুরা দাদা হুজুরের কাছ থেকে শুনে মেহা মান, আপনারা হেমে চলে বলুন দাদা হুজুরের দরবারে আফগানিস্তান থেকে মরণ আসছে, আবু বাক্কারকে পরীক্ষা করবে, কাকে পরীক্ষা করবে, জেনে বলো দাদা হুজুর পরীক্ষা করবে, ওনারা বলছে আমি যত মাজারে গেছি সব খন্ড আর খন্ড, আমিও বলে বলছি এই হিন্দুস্তান পাকিস্তান আর আছেই বাংলাদেশ, যত শেরেকি যত বেদাতি যত ইসলামের গুরুহিতা কত বেশরিয়াতি কাজ এই তিনটে দেশে আছে, এছাড়া বিদেশি কিছু নেই, নেই আপনি চলে যান হরুয়ার গোড়া ছাড়া শেরেকি আছে না, নাই আছে কথা বলে আজকে শরীরের খাজা দেবে না দরবারে শেরেকি আছে না, নাই জুড়ে বলে হাজিয়ারে চলে যান আছে না, নাই জুড়ে বলে কাশ্মীর চলে যান আছে না, জোরে বলো খুঁটি হয়ে যান আছে না, নেই কথা বলো তাল তালে যান আছে না, নেই কথা বলো ফুরফুরা যান আছে নেই, একটা দেখিয়ে দেন ফুরফুরা আমার দাদা হলের মাঝে সেলফি আছে, খোদা কসম করে বলে জীবন হজ করা আছে নাই, যাবে ওয়াজ করা আছে না, তোমাকে সামনে চ্যালেঞ্জ দিয়ে পারে না, পারবে না, আমি কে আছি নবীর মাঝে গেছি, যেই নবীর মাঝে যা দাঁড়াচ্ছি আমার মনে কিন্তু আমার দাদা হুজুরের মহিলাদের কথা মনে হচ্ছে, কারণ ওই খানেও কোনো ছেলে কি নেই, আমার দাদা পীরের দরবারেও কোনো ছেলে কি নেই, এমন জিকির করছে ভাই, জিকির করতে 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 করতে
ঝুঁকির করতে করতে প্যান্ডেল করে প্যান্ডেল ম্যান্ডেল ছিঁড়ে নিয়ে নিচে পড়েছি। আর আপনারা দেখেন না, মুখেরা দেখেন না, ফোন দেখেন না, মোবাইল বড় বড় কত বড় মোবাইল একবার করে আমি দেখেছি নিজে হুজুর জেগে তো একটা বসে আল্লাহ আল্লাহ করছে ওই যে একটা মুরগিকে হুজুরের বুকে এমন রাতি মেরেছে। মানুষ আল্লাহ আল্লাহ করে জিজ্ঞের করে আল্লাহ আল্লাহ তারা জিজ্ঞের হচ্ছে বসেন 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 কথা থাকি না এই তো আল্লাহ বাবা শরীফ খাবে লক্ষ লক্ষ মানুষ হয়েছে না শুধু মাতার মাতা আফগানিস্তানের মহল আমার সে তো অভাব নেই
গেছে। আরে আমার আফগানিস্তানে বলছি, এবার আবু বকর জানলো কি করে? এইবারে ভাবছে আমি আফগানিস্তান নাই, লম্বা মোটাতে ধরে ফেলেছে। এবারটা আবু বকর আজান হয়েছে, ওখানে কাউকে না বলে শীতে গিয়ে ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেছে। আপনারা বলে বাপ মারা গেছে, বড় মেজো আর ছোট আর মা বসে বসে খাচ্ছে। মা বলে জানিস করছি তোর বাপের ব্যাংকে 20 লাখ টাকা আছে? বলি বলতো বড় ছোট বলতে আম্মা আমি আছি। আবার মা জানিস করছি তোর আব্বা দুটো লড়ি আছে, বড় ছোট আম্মা আমি আছি না, ছোট আছে না, আমি আছি। জানিস করছি তোর আব্বা দুর্গে জমি আছে না কি করে? আম্মা আমি আছি না। জানিস করছি তোর আব্বা ব্যাংকে 20 লাখ লোন করেছে না? বড় বলে তোরা কিছু বল, দাঁড়িয়েছে একজন একামত দিয়েছে। একামত দেওয়ার পরে নিয়ত করেছে, সবাই দাঁড়িয়েছে, অনেকেই নিয়ত করে। দাদা হরি কিন্তু নিয়ত থাকছে তোমাকে সব কাজ কে করতে বলেছে? তুমি কাজ করেছো? নাজমুর সাদ হয়েছে আব্বা আমি সব সহ্য করতে পারি, আমি টেনে খুঁজে পাই। পানি দে, চামড়া কেসে দে, কাড়া সুবিধে দে, ভাত দে, খাদে। রাতে বেলা 12টা 1টা সময় উঠে দেখছি রোগা মিশ্রের পিছনে এসে পিছনে একটা খাদে খাদে।
বিছানা খালি কেন? ও তো আমার তো নিশ্চয়ই এই রাত হয়েছে, তো নিশ্চয়ই হুজি কেবলা উঠেছে তাহার জন্য নামাজ পড়তে। তখন আমার ঘুম ভেঙে আমিও পড়ে দিই। ও এক কথা পানি নিয়ে বাইরে বেরিয়ে উজু করছে, আর উজু করতে করতে এদিক ওদিক চাইতে চাইতে চোখটা চলে গেছে গোলপাতা ছাউনি মাথার দিকে। যেই গেছে ও দেখছে তিনটে সোনালী কালারের বল একসঙ্গে খেলা খেলাছে। জোহরের নামাজ পড়ে টুক টুক হেঁটে হেঁটে যাচ্ছে। আমি একটা আপনার প্রশ্ন করব, যেই বলেছে রুলাম স্যার মজকে মজকে হাসছে, আল্লাহ তুমি বলে দাও এই পৃথিবীর জমিনে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? আর মুসা মনে মনে করেছে তোমার কোনো বলার জায়গা নেই, কারণ একমাত্র যোগ্য আমি আছি। আমি মশা তোমারই দেখেছি, আর আমি মশা তোমার সাথে কথা বললাম, অতএব তুমি যাকে যাই বল নিশ্চয়ই তুমি আমার নামটাই বলবে। ভালো করে বলে আল্লাহ বলে দ্বিতীয় প্রশ্ন কি মশা বলে আল্লাহ আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই পৃথিবীর জমিতে কে তোমার সব থেকে বেশি ভালোবাসে? একটা পিস্তল আছে, সে ভাবছে।